আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আমরা তো মনে করি খুব ভালো ভোট হয়েছে ইসি সচিব, আর থাকছে সংঘর্ষ সহিংসতায় শেষ হলো ভোট, প্রাণ গেল ছয়জনের। জানাবো পেটে ভাত নেই, 100 ওয়াটের বাল্ব জ্বলছে, এর নাম কি উন্নয়ন। এছাড়া জানাবো জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে বিস্ফোরক মন্তব্য সচিবের। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খালেদা জিয়া মেনে নিয়েছিল ফখরুল। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন শেষে নির্বাচন কমিশন সচিব ইসি মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার বলেছেন 845টি ইউনিয়নে ভোট হলো। আমরা তো মনে করি খুব ভালো ইলেকশন হয়েছে। দু একটি ঘটনা, যেমন যে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে কেন্দ্রগুলো আমরা বন্ধ করে দিয়েছি। 6টা জায়গায় আমাদের কাছে রিপোর্ট আছে, সেই 6টা জায়গায় কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার 11 নভেম্বর সন্ধ্যায় তিনি নির্বাচন ভবনে এ প্রতিক্রিয়া জানান। ইসি সচিব বলেন, আমরা নরসিংদীতে রায়পুরাতে দেখেছি সকালবেলা প্রার্থীরা নিজেদের মধ্যে মারামারি করে মারা গেলেন। আরেকটি ঘটনাতেও প্রার্থীরা নিজেদের মধ্যে ইমোশনাল হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে একটি ঘটনা ঘটেছে। অর্থাৎ যতগুলো ঘটনা ঘটেছে এভাবেই ঘটেছে। নিঃসন্দেহে এটা খুব দুঃখজনক, কিন্তু এত বড় নির্বাচন আমরা যদি গত 2016 সালের সঙ্গে তুলনা করি তাহলে এটি কোনো ব্যাপারই না। ইয়ে মানে তুলনাই করতে পারেন না, অনেক কম, অনেক কম। তিনি বলেন, আমাদের বিষয়টি হলো একটি জীবনও যাতে না যায়, এটি হলো আমাদের সর্বোচ্চ চেষ্টা। এটি আমরা মনে করি পরবর্তী যে নির্বাচন হবে, যারা প্রার্থী আছে, প্রার্থীর অনুসারী আছে এবং অন্যান্য সেবাগ্রহীতা যারা এর সঙ্গে সম্পৃক্ত আছেন সবাই সহনশীল হবেন, এবং আমরা মনে করি এটি পরবর্তীতে আরো ভালো নির্বাচন হবে, হতাহতের ঘটনা আরো কম ঘটবে। নির্বাচনের সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, এই দায় অবশ্যই নির্বাচন কমিশনের নয়, এই দায়টি হলো যারা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি বলবো যে তারা তাদের অনুসারীদের দায় এটা। ধরুন এই যে একটি ঘটনা ঘটলো, অভিযোগ হলো, আমরা কিন্তু তদন্তে দেই, প্রতিবেদন এলেই কিন্তু আমরা ব্যবস্থা নিই। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই যে শরীয়তপুরে আমরা দেখেছি সব প্রার্থীদের জোর করে স্বাক্ষর নিয়ে বলছে যে শুধুমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের কর্মকর্তাকে পাঠিয়েছি, তদন্ত করে দেখেছি এটি সত্য বলে প্রতীয়মান হওয়ার সেই ইউপির তফসিলে আমরা বাতিল করে দিয়েছি বলেও জানান তিনি। যাচ্ছি পরের সংবাদে। দেশের বিভিন্ন জায়গায় হানাহানি, সংঘাত ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। এর মধ্যে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাশগাড়ি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় 3 জন, কক্সবাজারে 1 জন, চট্টগ্রামে 1 জন ও কুমিল্লায় 1 জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার 11 নভেম্বর সকাল 8টা থেকে দেশের 835টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালীন ভোট কেন্দ্রে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল মারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে দুর্গম রায়পুরের চরাঞ্চল বাসগাড়িতে নির্বাচনী সহিংসতায় 3 জন নিহত হন। এছাড়া বেলা 11:30টার দিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রায়পুরের আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ মারামারির ঘটনা ঘটেছে। এতে সাইফুল নামে একজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চশুবুদ্দি ইউনিয়নের মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অবস্থা খুবই খারাপ, শত শত লোক টেটা নিয়ে কেন্দ্রে হামলা করে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এদিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের তেতোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। মেহেরপুরের মুজিবনগরের মহাজনপুর ইউনিয়নে নৌকা ও আনারস প্রার্থীর মধ্যে বাগবিতণ্ডার ঘটনায় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। কোমরপুর ভোট কেন্দ্রে বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাশেম। চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নের 2 মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শফিউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দবাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে 3 জন গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 1 জনের মৃত্যু হয়। নিহতের নাম শাওন আহমেদ, 25, তিনি উপজেলার বল্লবের কান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে। দুপুর 2:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা। তিনি জানান, এই ঘটনায় গুলিবিদ্ধ অন্যদেরও অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জামান,
পুতু নামে একজন প্রাণ হারিয়েছেন। কুরুশকুল ইউনিয়নের তেতুইয়ার বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। কুরুশকুল ইউপি চেয়ারম্যান জসীমউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। যাচ্ছি পরের সংবাদে। বর্তমান দেশে এক মন ধান বিক্রি করে এক কেজি গরুর মাংস কেনা যায় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মানুষের পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, সমস্ত বাজারে দাউ দাউ করে আগুন জ্বলছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আয়োজিত স্বাধীন বাংলাদেশ তুমি কার শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা সক্ষমতা অর্জন করেছি, আমরা এখন ইউরোপের অস্ত্র কিনতে পারি। যদি এভাবে যেতে চায় ২০২৩ পর্যন্ত সরকার যেতে পারবে না। উন্নয়ন মানে কয়টা ব্রিজ করা না, নিয়ন বাতি লাগালো না, এমনকি জিডিপি বা মাথাপিছু আয় বৃদ্ধিও উন্নয়ন নয়। উন্নয়নের সব সূচক উন্নত হলেই দেশকে উন্নত বলা যাবে। সরকার মালিক শ্রমিকেরা মিলে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে মন্তব্য করে মান্না বলেন, আপনার পেটে ভাত নেই, একটা ১০০ ওয়াটের বাল্ব জ্বলছে, এর নাম কি উন্নয়ন? অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে আরো বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ আহমেদ ইব্রাহিম ও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। যাচ্ছি পরের সংবাদে। গত ৪ নভেম্বর থেকে দেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করা হয়েছে। এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আনিসুর রহমান। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক আমলাদের নয়। বৃহস্পতিবার জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB আয়োজিত জ্বালানির মূল্যবৃদ্ধি ভবিষ্যৎ প্রভাব শিরোনামে এক অনলাইন সেমিনারে সচিব এই বিস্ফোরক মন্তব্য করেন। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো প্রসঙ্গে জ্বালানি সচিব বলেন, আপনারা এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না, ৬ মাস অপেক্ষা করে দাম সমন্বয় করা হয়েছে। সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসির উদ্বৃত্ত আয় ১০,০০০ কোটি টাকা গত ২ বছরে নিয়ে গেছে জানিয়ে জ্বালানি সচিব বলেন, এই উদ্বৃত্ত আয় সরকার না নিলে আরো ৬ মাস দাম বাড়ানোর বিষয়ে অপেক্ষা করা যেত বলে মন্তব্য করেন তিনি। এই জ্যেষ্ঠ আমলা আরো বলেন, অর্থনীতিতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু বিপিসির হার দেওয়া অর্থ ছিল না। আমদানি বন্ধ হয়ে গেলে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত। সরবরাহ ঠিক রাখতে হলে দাম কমানো যায় না, বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে দেশে সমন্বয় করা হবে। তবে তেলের দাম কমানোর পর পরিবহন ভাড়া কমবে কিনা সেই নিশ্চয়তা জ্বালানি বিভাগ দিতে পারবে না, সাফ জানিয়ে দেন জ্বালানি সচিব। তিনি আরো জানান, পেট্রোল ও অক্টেনের আপাতত দাম বাড়ানোর কোনো চিন্তা নেই। সচিবের মন্তব্যের পর বিপিসির চেয়ারম্যান ABM আজাদও বললেন একই কথা। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সরকারের, বিপিসি এটি বাস্তবায়ন করেছে। যাচ্ছি পরের সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল এদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে দেশনেত্রী খালেদা জিয়া সেটা মেনে নিয়েছিলেন, সেটা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, আমরা বলেছি জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, এটি আমাদের একমাত্র লক্ষ্য। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আয়োজিত আজকের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকে আবার ৭৫ বাকশালের মতো গভীর ষড়যন্ত্র চলছে, গত এক যুগে আমাদের সব গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, সবচেয়ে ভয়াবহ হল আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, এখন বিচার পাওয়াটা প্রায় অসম্ভব। তিনি আরো বলেন, সাবেক প্রধান বিচারপতিকে ১১ বছর সাজা দেওয়া হয়েছে, এ বিষয়ে পুরনো আইনজীবীরা বলেছেন এটা কখনো কাম্য হতে পারে না, এতে বিচার ব্যবস্থার উপর মানুষ আস্থা হারাবে। মির্জা ফখরুল বলেন, আজকে ৭৫ ৭ নভেম্বরের আগের সংকটে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে, আমাদের যা কিছু অর্জন ছিল তা হারিয়ে ফেলেছি, সেজন্য বারবার করে বলেছি আমাদের গণতন্ত্রের যে নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তিনি আজকে কারাগারে, আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখেছি নতুন করে সংগ্রাম করার, সেই নেতা দেশ থেকে অনেক দূরে অবস্থান করছেন। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ৫০০ অধিক গুম হয়েছে, হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এই যে একটা ফ্যাসিস্ট সরকার ঘাড়ের উপর চেপে বসে সব অর্জন ধ্বংস করে দিচ্ছে, এ থেকে মুক্ত হতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, এ দেশের সব মানুষ ও রাজনৈতিক সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে হবে।